আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাক্টিভিটি লক প্রত্যেকটি ফেসবুক ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং বা অপশন বলতে পারেন ফেসবুক অ্যাক্টিভিটি লককে। এখান থেকে আমরা অনেক কাজ খুব সহজে করতে পারবো, যেগুলো করতে হলে ফেসবুকে আমাদেরকে অনেক সময় বা টাইম দিতে হয়। লাইক হতে পারে, গত এক মাসে আপনি যতগুলো পোস্টে লাইক করেছেন বা রিয়াক্ট করেছেন আপনি সেগুলো চাইলে অ্যাক্টিভিটি লক থেকে একবারে রিমুভ করতে পারেন। যতগুলো কমেন্টস করেছেন রিসেন্ট দুই মাসে সবগুলো চাইলে একবারে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন অ্যাক্টিভিটি লক থেকে দেখে। ইভেন আপনি দেখতে পারবেন, সব থেকে বড় সুবিধাটা হচ্ছে এটাই যে অ্যাক্টিভিটি লকটা তৈরি হয়েছে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য, যে আপনি ফেসবুকে কোন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করলেন সেইগুলোই দেখার জন্য। আপনি রিসেন্ট কোন কোন ভিডিও দেখেছেন সবগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যে এক টাইমে ফেসবুকে একটি ভিডিও দেখি এবং পরবর্তীতে সেই ভিডিওটি আর খুঁজে পাই না, সেটারও সমাধান কিন্তু আপনি অ্যাক্টিভিটি লগের মধ্যে পাবেন। যে রিসেন্ট কোন কোন ভিডিওতে লাইক করেছেন, কোন কোন ভিডিও দেখেছেন, কাকে কাকে ফ্রেন্ড লিস্ট অ্যাড করেছেন, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, কোন পেজে মানে কোন পেজকে লাইক দিয়েছেন বা ফলো করেছেন, এভরিথিং সব কিছু মানে ফেসবুকে আপনার টোটাল কর্মকাণ্ড আপনি কিন্তু দেখে নিতে পারবেন অনায়াসে এক মিনিটের মধ্যে। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস জাম্প দ্য ভিডিও। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। ওকে, তো অ্যাক্টিভিটি লগের কাজ দেখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের ফোনে। অবভিয়াসলি আপনারা সবাই ফোন থেকেই ফেসবুক ইউজ করেন, এই জন্য আমি ফোনের অ্যাপস থেকে বা ফেসবুক অ্যাপ্লিকেশন থেকেই দেখাচ্ছি। তো ফোনে আসার পর সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে এবং আপনি চাইলে সার্চ বারে যদি অ্যাক্টিভিটি লগ লিখে সার্চ করেন মানে অ্যাক্টিভিটি লগের সমস্ত অপশনগুলো আপনাদের সামনে এইভাবে চলে আসবে। অথবা আপনি এখান থেকে ব্যাক করে যদি আপনি একদম হোমে থাকেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন স্লাইড করে নিচের দিকে নেমে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপর সেটিংয়ে ক্লিক করবেন, সেটিং থেকে প্রোফাইল সেটিং, দেন একটু স্লাইড করে নিচের দিকে নামলে ইউর ফেসবুক ইনফরমেশন নামক একটি অপশন আমরা পাবো। এখানেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশনটি হচ্ছে অ্যাক্টিভিটি লগ। তো আমি সার্চ করে আসাটাই প্রেফার করব, অনেক সময় বেঁচে যাবে, জাস্ট ফেসবুকে সার্চ আইকনে গিয়ে লিখবেন অ্যাক্টিভিটি লগ তাহলেই চলে আসবে। তো আমরা অ্যাক্টিভিটি লগের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছেন এই টাইপের ইন্টারফেস আমরা এখান থেকে দেখতে পারবো এবং স্লাইড করে নিচের দিকে নামলে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। ইউর পোস্ট, ইউর অ্যাক্টিভিটিস মানে ট্যাগ কোথায় হয়েছি, আমরা কোন গ্রুপে জয়েন করেছি, কোন কমিউনিটিতে জয়েন করেছি, কোন প্রোফাইলে ফলো করেছি, কোথায় আমরা কমেন্টস করেছি, কয়জন ফ্রেন্ডকে অ্যাড করেছি, সব কিছু আমরা কিন্তু এখানে সিরিয়ালে দেখতে পারবো। ওপরে দেখতে পাচ্ছেন এভাবে স্লাইড করে কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো। তো এক্সাম্পল যদি আমি দেখি লাস্ট কোন কোন ধরনের ভিডিওগুলো আমি ফেসবুকে দেখেছি, তো এক্সাম্পল এখান থেকে যদি আমরা ভিডিওস ওয়াস্টের উপর ক্লিক করি তার মানে কোন কোন ভিডিওগুলো আমরা রিসেন্ট দেখেছি সেগুলো যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন লাস্ট কোন কোন ভিডিওগুলো আমরা দেখেছি এ টু জেড কিন্তু সব এখানে চলে আসছে, সিরিয়াল অনুযায়ী চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কত তারিখে কয়টার সময় আপনি কোন ভিডিওটি দেখেছেন এখান থেকে, মানে ফেসবুক থেকে সেটাই কিন্তু খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারবেন। একই রকমভাবে এখান থেকে যদি আমরা আমাদের কমেন্টসগুলো দেখি তাহলে ইউর কমেন্টসের উপর ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের রিসেন্ট সকল কমেন্টস পেয়ে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন জুন 5 থেকে 2022 এ পর্যন্ত আমরা কতগুলো কমেন্টস করেছি সব কিছু এখানে দেখাচ্ছে। একই রকমভাবে যত স্ক্রল করবেন সবই দেখতে পারবেন, যত স্ক্রল করবেন আস্তে আস্তে প্রত্যেকটা মাসের আপনার কমেন্টসগুলো এখানে চলে আসবে এবং একই রকমভাবে আপনি এখান থেকে চাইলে কিন্তু সিলেক্ট করে সেগুলো ডিলিটও করতে পারবেন। এখান থেকে যদি ফিল্টারে ক্লিক করেন আপনি এবং এখান থেকে ডেট অনুযায়ী কিন্তু সিলেক্ট করে সেগুলোকে ক্লিয়ার করতে পারবেন বা কমেন্টসগুলোকে ক্লিয়ার করে দিতে পারবেন। এখানে একই সাথে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটা অপশন, সেটা হচ্ছে পাবলিক পোস্ট, যে আমি কতগুলো পোস্ট করেছি বা আপনি কতগুলো পোস্ট করেছেন সেগুলো এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল পোস্টগুলো কিন্তু সব শো করছে, কবে কোন তারিখে কোন রিলেটেড পোস্টগুলো আমি করেছি। এখন চাইলে যদি আমি অল এখান থেকে মার্ক করে একবারে ডিলিট করে দিতে চাই সেটাও কিন্তু সম্ভব। দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে মার্ক হয়ে গেছে, আমরা যদি এখান থেকে ডিসিলেক্ট করে ডিসিলেক্ট হয়ে যাবে, যে নিচে ট্রাশে পাঠালে আমাদের এটা কিন্তু ট্রাশে চলে যাচ্ছে, আর্কাইভ করতে পারছি, মানে এখান থেকে টোটালি সব পোস্টগুলো আমাদের টাইম লাইনে যতগুলো পোস্ট আমরা করেছি তাহলে সব কিন্তু একবার এখান থেকে ডিলিট করতে পারি অথবা বেছে বেছে মার্ক করেও আপনি চাইলে ডিলিট করতে পারবেন। সো আপনারা জাস্ট অ্যাক্টিভিটি লগে আসলেই দেখতে পারবেন এখানে কতগুলো অপশন আছে, আপনি কার স্টোরি দেখেছেন, লাস্ট কোন স্টোরিটিতে আপনি হচ্ছে কোনো অ্যাক্টিভিটিস করেছেন সেগুলোও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কার কোন ধরনের স্টোরিতে আমি কোন ধরনের রিয়্যাক্ট করেছি সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। সো আই হোপ অ্যাক্টিভিটি লগের টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, এখান থেকে কীভাবে আপনারা সব কিছু মার্ক করবেন, ডিলিট করবেন, যা ইচ্ছা এখান থেকে আপনি তাই করতে পারবেন আপনার পোস্ট বা আপনার ডাটার সাথে। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।